वेलकम टू एवरीबॉडी इन माय सेशन। आज के करोनाकालीन समय आमार आज के लेसन होच्छे जे एक पिस्टन जे आमरा व्यवहार करी से पिस्टनटा ये इंजिनेर सिलिंडारे भीतर उठानामा करे से उठानामा करार समय ये रिंग व्यवहार करा हय से रिंगेर कार्यप्रणालीगुलो एवं ये रिंगटाके किभावे खुलते हबे एवं किभावे लागाइते हबे से सम्पर्के आमरा सुंदरभावे आज के देखाबो। आमी आशा करी जे ये करोनाकालीन समय जदि आमरा बासाय बसे थेके ये भिडियोगुलो सुंदरभावे देखते पारि ताहले पोरे आमादेर अवश्यई आमरा जारा मेकानिक्सेर काज शिखि देश विदेशे आमरा जारा मेकानिक्सेर काज शिखि एवं अटो मेकानिक्स अटोमोबाइल इंजिनियारिंग सेक्टरे आछि तादेर जन्य खुबई गुरुत्वपूर्ण बोले मने करी। जदिओ छोटो आकारे खूब क्षुद्र छोटो आकारे आमरा भिडियोगुलो करार चेष्टा करतेछि एवं ये भिडियोगुलो थेके सहजेई अल्प अल्प करे शेखा जाबे जदि आमरा कन्टिन्यू भिडियोगुलो देखी। तो এবার আমরা শুরু করব যে আমাদের একটা পিস্টন আছে এই পিস্টন থেকে আমরা কি করব রিংগুলোকে আলাদা করব তারপরে রিং খোলার পরে এটাকে সুন্দর করে আবার রিং কিভাবে পরাইতে হয় সেটা জানব। এর পূর্বে আমি কিছু কথা বলি যে এই যে পিস্টন আছে এই পিস্টনটা এই রিং খোলার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো আমাদের প্রয়োজন হতে পারে সেগুলো আমি একটু আগে দেখাই। প্রথমে আমাদের এই পিস্টনটাকে পরিষ্কার পরিষ্কার করার জন্য আমরা কেরোসিনের ব্যবস্থা করেছি। এটা কেরোসিন আমরা কেরোসিনের ব্যবস্থা করেছি এটা দিয়ে আমরা কি করব সুন্দরভাবে পিস্টনটাকে পরিষ্কার করব। তারপরে আমরা একটা সিরিজ কাগজের ব্যবস্থা করেছি যে এটা দিয়ে আমরা পরিষ্কার করে নেব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা পিস্টন খোলা লাগানোর কাজ করব। এবার বলি একটু কথা সেটা হলো যে আমরা একটু শিখি এই যে পিস্টন আছে এই পিস্টনের দুই ধরনের রিং ব্যবহার করা হয় থাকে দুই ধরনের রিং একটা হচ্ছে কম্প্রেশন রিং এ এলো কম্প্রেশন রিং এটাকে বলা হয় কম্প্রেশন রিং উপরের দুইটা নিচেটা হচ্ছে অয়েল স্ক্রেপার রিং এটা হলো কম্প্রেশন রিং আর হলো অয়েল স্ক্রেপার রিং। পিস্টন যখন সিলিন্ডারের ভিতরে উঠানামা করবে তখন যাতে কম্প্রেশন লিক না করে সেজন্যই কম্প্রেশন রিংটা ব্যবহার করা হয়ে থাকে। এই কম্প্রেশন রিংটা একটা সিল হিসাবে কাজ করে এবং এই কম্প্রেশন রিংয়ের মাধ্যমে 30% তাপমাত্রা সে পিস্টনে গ্রহণ করে থাকে ফলে ইঞ্জিনের তাপমাত্রা কিছুটা কন্ট্রোলে থাকে। তারপরে অয়েল স্ক্রেপার রিংয়ের কথা আমি একটু বলি যে এই অয়েল স্ক্রেপার রিং পিস্টন যখন উপরের দিকে উঠবে সিলিন্ডারের উপরে উঠবে তখন এই অয়েল স্ক্রেপার রিংটা অয়েলটাকে আবার চাইচা সুন্দর করে নিচের দিকে নামায় আবার অপর দিকে কী করে এই অয়েল স্ক্রেপার রিং যে সমস্ত আমরা এখানে একটা অয়েল স্ক্রেপার রিংয়ের ব্যবস্থা করে রেখেছি সুতরাং আমি আপনাদের একটু দেখাবো আলাদা করে যে একটা অয়েল স্ক্রেপার রিং আছে এই অয়েল স্ক্রেপার রিংটা সুন্দর করে যে সিলিন্ডার থেকে অয়েল চেঁচে সুন্দর করে নিচের দিকে নেওয়া যদি এই অয়েল স্ক্রেপার রিং সম্পূর্ণ পরিমাণে অয়েল নিচের দিকে নামাইতে না পারে তাইলে পরে এই কম্প্রেশন রিং থেকে কী করে বাকি অয়েলটুকুকে চাইচ্ছে নিচে নামায় এইটা একটা কম্প্রেশন রিংয়েরও কাজ। এই যে কাজটা হলো হয়ে গেল আমাদের এবার আমরা দেখব যে এই পিস্টনটাকে একটু কার্যকরী করবে এটা অকার্যকরী একটা পিস্টন আছে আমরা এটাকে সুন্দর করে এটাকে পরিষ্কার করে আবার এটাকে পিস্টনের রিংগুলো খোলা লাগানো দেখাবো। লাগাইতে গেলে খুলতে গেলে যে যন্ত্রটা প্রয়োজন সেটা হচ্ছে এই পিস্টন রিং এক্সপ্যান্ডার। একটু ভালো করে খেয়াল করি আমরা আমি পূর্বে বলেছি ভিডিওটা ছোটো আকারে কিন্তু আমরা ভালো করে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে একটা পিস্টন থেকে কীভাবে পিস্টনের রিংগুলোকে খোলা যায় লাগানো যায় কারণ আমরা যদি এই পিস্টনের রিংগুলোকে হাতে খুলতে যাই তাহলে কী হবে আমাদের হাতে সমস্যা হতে পারে ব্যথা হতে পারে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেজন্য হয় কি এই পিস্টন রিংটা খোলা এবং লাগানোর জন্য সাধারণত আমাদের এই পিস্টনিং এক্সপ্যান্ডারটা ব্যবহার করব। আমি পূর্বে থেকে একটু কথা বলে নিই সেটা হচ্ছে যখন এই পিস্টনের রিং আমরা খুলব তখন এই পজিশনে রাখব একটু আমরা খেয়াল করব এই পজিশনে রাখব আর যখনই অর্থাৎ এই পজিশনের রেখা নিচের থেকে উপরের দিকে উঠাবো আর যখনই আমরা পিস্টনের এটা লাগাইতে যাব তখন কী করবো এইভাবে করে ধরবো এই উল্টা করে ধরবো লাগাইয়া পরে এরকম চাপ দিলে পরে চাপ দিলে এরকম উল্টা করে ধরবো উল্টা করে লাগাবো লাগায় চাপ দিলে পরে আমাদের পিস্টনের ভিতরে রিংগুলো লেগে যাবে একটু মাথায় রাখবো আমরা যখন পিস্টন লাগাবো তখন এরকম এলোমেলো অবস্থায় থাকবে
তখন পিস্টনটাকে এই পিস্টনটাকে যখন আমরা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাবো তখন এই যখন এই পিস্টন রিং কম্প্রেসর দিয়ে চাপ প্রয়োগ করব তখন এই রিংগুলো ভিতরের দিকে চলে যাবে এবং সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে। এখন আমরা এটাকে একটু পরিষ্কার করে নিই, সামান্য একটু আমরা পরিষ্কার করে দেখা যায় এটাকে একটু পরিষ্কার করার ব্যাপার আছে, আমরা একটু পরিষ্কার করবো সুন্দর করে, একটু এটাকে পরিষ্কার করে সিরিজ করা আছে এখানে সুন্দর করে এটাকে পরিষ্কার করা। যদি কার্যকরী আমরা করতে চাই, এখানে পিস্টনের বিভিন্ন অংশ আছে এটা আমরা একটু দেখব। এটা হলো কম্বাসন চেম্বার, এটা একটা পিস্টনের কম্বাসন চেম্বার আছে, আমরা পরিষ্কার করে দিলাম। তারপরে এই যে পিস্টন বাকি অংশগুলো আছে এগুলো তো আমরা রিং সম্পর্কে জানলাম, কম্প্রেশন রিং, অয়েল কন্ট্রোল রিং জানলাম। এবার আসি এই পিস্টনের নিচের একটু অংশ থাকে, নিচের এই অংশটা আছে এটাকে বলে পিস্টন স্কার্ট। নিচের এই অংশটা আছে আমরা একটু খেয়াল করলে বুঝবো যে নিচে অতিরিক্ত একটা অংশ আছে তাকে বলা হয় পিস্টন স্কার্ট। তারপরে পিস্টনের এই যে এখানে এখানে পিন আছে, পিস্টন পিন, গজন পিন আমরা পূর্বেও আমাদের ভিডিওতে দেখেছি, এই এখানে একটা পিনের ব্যবস্থা আছে, আমার পিন আছে। তারপরে হলো সার ক্লিপ আছে, এখানে একটা ক্লিপ আছে, তার নামে সার ক্লিপ আমরা দেখি, এই যে এখানে সার ক্লিপ আছে। আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে রিং খোলা লাগানো দেখাবো। তো মোটামুটি আমরা একটু পরিষ্কার করে নিব, এখন আমরা সুন্দর করে পরিষ্কার করে এটাকে দিব, একদম কার্যকরী হয়ে যাবে। পরিষ্কার হয়ে গেল, এখন সুন্দর করে আমরা একটা পরিষ্কার কাপড় দিয়ে, একটা পরিষ্কার কাপড় নিয়েছি, পরিষ্কার কাপড় দিয়ে এটাকে সুন্দর করে আমরা বসে দেব। এইবার পিস্টন রিংগুলোকে আমরা খুলবো, লাগাবো, কীভাবে খুলতে লাগাইতে সেটা আমরা দেখবো। এর জন্য প্রয়োজন হলো আমাদের একটি বাইস, আমরা একটু বাইসে নেব, বাইসে ভালো করে এটা আটকিয়ে দিব, আটকিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে খোলা লাগানো শিখব। একটু আমরা দেখি, আমরা একটু বাইসে চলে আসবো। আমরা এই যে আমাদের একটা টেবিল বেস আছে, আমরা মোটামুটি টেবিল বেসের সম্পর্কে সবারই মোটামুটি একটু ধারণা আছে, এই জন্য এই সম্পর্কে আমরা তেমন কিছু বললাম না। এখানে টেবিল বাইস আছে, এই বাইসে আমরা প্রবেশ করে দিলাম। দেওয়ার পর আমাদের মাথায় রাখতে হবে, দেওয়ার পরে আমাদের একটু মাথায় রাখতে হবে সেটা হলো এই যে এই জায়গায় পিস্টনের গ্রুপ আছে, পিস্টনের গ্রুপ আছে, এটা হলো এই কম্প্রেশন রিং, এই রিংয়ের গ্রুপ আছে। অয়েল কন্ট্রোল রিংয়ে সাধারণত হাতে খোলা যায়, ওটা কোনো প্রবলেম হবে না। কম্প্রেশন রিংগুলো খুব একটা টাইট অবস্থা থাকে, তার টেনশন বেশি থাকে, সেই কারণে এটা পিস্টন রিং এক্সপ্যান্ডার দ্বারা যদি আমরা খুলে দিই তাহলে পরে সবচেয়ে সুবিধা হয়। সেজন্য আমরা এটা পিস্টন রিং এক্সপ্যান্ডার একটা ব্যবহার করবো, এক্সপ্যান্ডার স্লিপ পেতে পারে। আমরা যখন কোনো যন্ত্রপাতি দিয়ে কাজ করবো, ওখানে কোনো তৈলাক্ত পদার্থ থাকলে পরে অবশ্যই সেটা পরিষ্কার করে নিতে হবে, তা নাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন যেটা দেখাবো সেটা হলো পরিষ্কার করে নেব, পরিষ্কার করে এটাকে খোলাটা দেখাবো, লাগানোটা দেখাবো, কীভাবে খুলতে হয় লাগাইতে হয়। একটু আমরা খেয়াল করি, এই যে আছে আমি পূর্বে বলেছি যখনই আমরা খুলবো, খুলতে যাব যে কোনো একটি রিং, আমরা এখানে দুইটা রিং আছে, দুইটা রিং আছে আর একটা কম্প্রেশন রিং আছে। আচ্ছা এখন আসি, যে কোনো একটি রিং আমরা খুলবো এবং লাগাবো, লাগাই দেখাবো, আমরা উপরের রিংটা খুলি, খুলে লাগাবো দেখাবো। আচ্ছা এই খুলতে লাগাইতে গেলে যে গ্রুপ আছে আমি পূর্বে বলেছি, এই যে গ্রুপ এখানে দেওয়া আছে, এই যে গ্রুপ আছে, গ্রুপের ভিতরে এই অংশটা চলে যাবে, একদম গ্রুপের ভিতরে চলে যাবে এই অংশটা, একদম গ্রুপের ভিতরে চলে যাবে, এবং যে খাসকাটা আছে আমাদের, এই যে খাসকাটা আছে, খাসটার ভিতরে চলে যাবে, গ্রুপের ভিতরে যাবে, খাজের ভিতরে যাবে, এই খাজ আছে খাজের ভিতরে যাবে, গ্রুপের ভিতরে যাবে। তারপরে আমরা চাপ প্রয়োগ করলে সুন্দরভাবে কোনো প্রেশার ছাড়াই, একটু আমরা একটু খেয়াল করি প্লিজ, খেয়াল করি আমরা সবাই, এই যে খুলে গেল একদম ইজি। যখনই আমরা এখন এটাকে প্রবেশ করাবো পিস্টনের ভিতরে, পিস্টন রিংটা যখন আমরা প্রবেশ করাবো তখন এটা সুন্দরভাবে এটা একটু দেখে নিলাম, এই যে খুলে গেল পিস্টনের কম্প্রেশন রিংটা খুলে গেল। এখন এই রিংটা যদি আমরা প্রবেশ করাই, আমি পূর্বে বলেছি এখন আমরা এভাবে বাইর করেছি, এখন এটা উল্টায় প্রবেশ করাবো। এবার আসি, যখনই আমরা এখন এটা প্রবেশ করাবো, প্রবেশ করানোর পূর্বে আমাদের যে কাজটা করতে হবে যে এই রিংটা খুললাম, এখন এটাকে একটা গ্রুপটাকে একটু গ্রুপটাকে আমরা একটু পরিষ্কার করে নিই, আমরা এখানে থাকি একটু গ্রুপটা পরিষ্কার করে নেব, এই একটু গ্রুপটা পরিষ্কার করে নিলে আমাদের একটু ভালো হয়। এই যে গ্রুপ আছে, পিস্টনটা প্রবেশ করানোর পূর্বে আমরা এই গ্রুপটাকে যদি সুন্দর করে পরিষ্কার করে নিই, সিরিজ করে আছে আমাদের, সুন্দর করে গ্রুপটাকে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব, গ্রুপটা পরিষ্কার হয়ে গেল। এখন আমরা এই রিংটাকে প্রবেশ করাবো, যখন এই পদ্ধতিতে যখন আমরা রিংটা প্রবেশ করিয়ে দিব তখন পিস্টনটা আবার কার্যকরী হয়ে উঠবে। এবার আসি,
পিস্টনের এই কম্বাসন চেম্বারটা মুছলাম, গ্রুপটাকে আমরা সুন্দর করে মুছে দিলাম। এবার আসি, এখন আমরা এই রিংটাকে প্রবেশ করাবো, রিংটাকে প্রবেশ করি। মাথায় রাখতে আমি পূর্বে বলেছি যে আমরা এখন যখন এই পিস্টন রিং এক্সপান্ডার দ্বারা যখন আমরা এটা ই করবো, প্রবেশ করাবো, তখন প্রথমে সেটিং করে নেব। সেটিংটা একটু দেখি প্লিজ, আমরা সবাই সেটিংটা দেখবো, আমরা ভালো করে আমরা আস্তে আস্তে করে শিখব, সব একসাথে শিখলে পরে মনে থাকবে না। সেই কারণে এই ভিডিওগুলো আমাদের জন্য খুবই উপকার বলে আমি মনে করি। এই যে আমরা এখন প্রবেশ করিয়ে দিলাম, কোনো হাতের কোনো প্রেশার নাই, কিচ্ছু নাই, কত সুন্দর। এখন আসি, এখন তো এভাবে লাগানো যাবে না, যখন আমরা এভাবে লাগাইতে যাব তখন কিন্তু উপরের দিকে রিংটা উঠে আসতে পারে। একটু মাথায় রাখবো, যখন এইভাবে বাম মতো যখন আমরা লাগাবো, তখন যেভাবে খুলছি সেভাবে লাগাইলে পরে পিস্টনের রিংটা উপরের দিকে উঠে আসতে পারে, সেজন্য বিপদ আছে। সেই কারণে আমাকে অবশ্যই এরকম উল্টা করে দিতে হবে। যখন আমরা উল্টা করে লাগানোর চেষ্টা করব, তখন আর কিন্তু সম্ভব হবে না যে এটা কোনো সিলিপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই লেগে গেল, বাস এই যে পিস্টনের রিং লেগে গেল। যখন এই পিস্টনের রিং লেগে গেল, সুন্দর এখন আমাদের এই পুরো পিস্টনটাকে পিস্টনটা কার্যকরী হয়ে গেল। এখন আসি, আমরা এই বাইশ থেকে এখন এটা খুলব। খোলার পরে এখন যেটা করবো আমরা, যদি আমরা এখন যদি আমরা এটা ই করি, এই পিস্টনটাকে যখন আমরা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করাবো, আমাদের মাথায় রাখতে হবে তখন এই গ্রুপ সব গ্রুপ একসাথে রাখা যাবে না। এই যে গ্রুপ আছে না, এই যে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ কিন্তু একসাথে রাখা যাবে না। গ্রুপগুলো আমরা এলোমেলো করে দেবো। দেখি এই কম্প্রেশন রিংয়েরও গ্রুপ আছে, অয়েল কন্ট্রোল রিং বলি বা এই যে অয়েল কন্ট্রোল রিংয়েরও গ্রুপ আছে। এই গ্রুপ কখনই আমরা কী করবো না, একসাথে রাখবো না। যেমন এখানে গ্রুপ আছে, এখানে একটা আমরা এখানে দেবো, এলোমেলো করে গ্রুপ করে দেবো আর কি। এখানে রাখবো একটা, আবার এই গ্রুপটাকে এরকম ঘুরাইয়ে দেবো, এই যে ঘুরাইয়ে দেবো, তাইলে অর্থাৎ একটা গ্রুপ এখানে থাকবে, একটা গ্রুপ এখানে থাকবে, একটা গ্রুপ এখানে থাকবে। অর্থাৎ তিন ভাগ করে তিনটা অংশে, এক দুই তিন, এটাকে পুরো তিন ভাগ করে তিনটা অংশের দিকে আমরা সাধারণত গ্রুপগুলো রেখে দিব। তাইলে পরে কম্প্রেশন কখনো লিক করবে না। যদি আমরা গ্রুপটা একই বরাবর দিয়ে থাকি, এই গ্রুপটাকে যদি, এই যে গ্রুপ আছে, এই গ্রুপ যদি আমরা একই সাথে দিই, তাহলে কী হবে, কম্প্রেশন লিক করতে পারে। সেজন্য আমরা এই গ্রুপ কী করবো না, একসাথে রাখবো না। তাহলে মোটামুটি আমরা শিখতে পারলাম যে কীভাবে এই পিস্টনের রিং প্রবেশ করানো হয়, কীভাবে খোলা হয়, খোলা লাগানো সম্পর্কে শিখলাম, কীভাবে তাকে কার্যকরী করা হয় এবং কোন পজিশনে কীভাবে রাখলে পরে ভালো হয়, এই সম্পর্কে আমরা সুন্দরভাবে জানতে পারলাম। তাহলে আমি আশা করবো আমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ যদি আমরা সুন্দরভাবে দেখি, তাহলে কী হবে, সহজে আমরা ওয়ার্কশপে বা নিজের যখন ইঞ্জিন অবরোধন করবো, সহজে আমরা পিস্টনের রিং লাগাইতে পারবো এবং খুলতে পারবো, কোনো দুর্ঘটনা ঘটবে না বলে মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।